ফের বিতর্কিত মন্তব্য করলেন দিলীপ ঘোষ। রামকৃষ্ণকে অশিক্ষিত এবং রবীন্দ্রনাথ বেশি দূর পড়েননি বলে মন্তব্য করেন তিনি। তারপরেই শুরু হয়েছে বিতর্ক। ভোট পরবর্তী হিংসা তদন্তের নতুন হাল হকিকত জানতে উদ্যোগী হলো কলকাতা হাইকোর্ট। সেই উদ্দেশ্যে এবার সিবিআই এবং সিটকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ফের মামলা দায়ের হলো তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের নামে। ত্রিপুরার গোমতী জেলার অম্পি থানা থেকে তাকে নোটিশ পাঠানো হয়েছে। আবারও কি জোটের পথে হাঁটতে পারে সিপিএম? আসন্ন পুরভোটে কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া বাঁধার ইঙ্গিত দিয়ে রাখলেন বিমান। রাজ্য জুড়ে অব্যাহত পারদ পতন, তবে শীত আসতে এখনো কিছু দেরি হতে পারে। সামনের সপ্তাহে রয়েছে নিম্নচাপের ভ্রুকুটি। আবারও সরব মিম নেতা আসাউদ্দিন ওয়াইসি। শীতকালীন অধিবেশনে ভারত চীন সীমান্ত সমস্যা নিয়ে আলোচনার দাবি জানালেন তিনি। বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আদবানির 94তম জন্মদিনে তার বাড়িতে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ একাধিক নেতারা। দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় যমুনার জলে দেখা গেল সাদা ফেনা। এর মধ্যে চলল ছট পুজোয় যমুনা স্নান। পুজো মরশুম শেষের দিকে, এরই মধ্যে করোনায় দৈনিক সংক্রমণ থাকলো 11,500-এর নিচে। গত 24 ঘন্টায় মৃত্যু 266 জনের। পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বলিউড গায়ক আদনান শামি পদ্মভূষণ পেলেন অলিম্পিয়ান পিভি সিন্ধু।